খুলনার ভিতরে বড় এবং সুন্দর প্লেস হচ্ছে হাদিস পার্ক। আর আজকে আমি যাবো হাদিস পার্কে, তো চলো যাই। একদম গেটের সামনে আমাদের আরও দুইজন আসার কথা, আর ফারানের কথা বলি, ফারান সেই হচ্ছে বাগেরহাট থেকে আসছে দেখা করার জন্য। মানে তারপরে ফারানের একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কালকে ওর বাইক ধরছে, বাইক ধরার কারণে ও কেস খাইছিল, তারপর কালকে দেখা করতে পারেনি। কালকে আমি ফারানের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম, ফারান তোমার জন্য কল দিছিল, তুমি আমার ফোন দিছিল, কিন্তু আমি তখন বাইরে ছিলাম, এই জন্য আমি ফোন পিক করতে পারি নাই, আমি জানিও নাই। আর আরেকটা মানুষ অলরেডি এসে দাঁড়ায় রয়েছে প্রায় এক ঘন্টা। মোটা সাতক্ষীরার দিনগুলোর কথা মনে পড়ে? সাতক্ষীরার দিন মনে পড়ে, মাস হচ্ছে সব থেকে যেদিন আমরা 20 কিলোর মতন হাঁটছিলাম, ওই দিনকার কথা। আরে ভাই রাখছো তুমি, মোটা মস্ত রাখছো। সালে প্রতিষ্ঠিত, এতদিন খুলনায় থাকার পরেও প্রথমবারের মতন হাদিস পার্কের ভিতরে ঢুকলাম, আর এটা হচ্ছে ঘুরে ঘুরে দেখাব। আর এখানে সবসময় কাপড় পাবেন, সবসময় কাপড়, কারণ আমাদের সাথেও এখন কাপড় আছে। কই আমাদের সাথে তো কেউ কাপড় নয়, আচ্ছা ওই সাইডে গেছে, আর আমরা হচ্ছে একদম পিওর, মানে একদম সিঙ্গেল, সিঙ্গেল বয়, সিঙ্গেল সিঙ্গেল। এখন হচ্ছে আমরা পার্কের ভিতরে একটা শহীদ মিনার আছে, তার সামনে একদম দাঁড়ায় আছি, আর শহীদ মিনারটা দেখতেছি অনেক বড় একটা এরিয়া নিয়ে আসে। চলো একটু শহীদ মিনারটা সিনেমেটিক শটে দেখাই। একটা লেক আছে যেটা হচ্ছে অসাধারণ সুন্দর, যেটা এই যে দেখেন, এই যে শহীদ মিনারের কিছু সাইড দিয়ে একদম ফুল লেকটা। এটা হচ্ছে অন্যরকম একটা সুন্দর প্লেস, এটা হচ্ছে একটা সরকারি পার্ক, এখানে একদম ফ্রি, একদম ফ্রিতে আসতে পারবেন এর ভিতরে। এত সময় আমরা পার্কের ভিতরে ঘুরতেছিলাম এবং ঘুরে ঘুরে দেখালাম যে পার্কের ভিতরটা কেমন কি। তো ফারান কেমন লাগলো তোমার পার্ক? পার্কটা অনেক বেশি জোস এক কথায়। আর লেকটা কেমন পার্কে? লেকে এখন মাছ নাই, মাছ
দেখার জন্যই বেশি লোক আসে। যতদূর পারছি এই যে অল্প সময়ের ভিতরে ছোট্ট এই ব্লগটা প্রদান এখানেই শেষ করতেছি।